যে পরমাণু শক্তি আমরা আমাদের এই শান্তির জন্য ব্যবহার করছি, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। আজকে আমরা এটা দাবি করি যে এখন বিদ্যুৎ আমরা উৎপাদন করে প্রতি গ্রামে প্রায় 99% মানুষের কাছে আমরা কিন্তু বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। কিন্তু মানুষের যতটা আর্থিক সচ্ছলতা আসবে, চাহিদা বাড়তেই থাকবে। তাছাড়া আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এই অর্থনৈতিক অঞ্চল যত গড়ে উঠবে, সেখানে শিল্পায়ন হবে, যত বেশি শিল্পায়ন হবে আমাদের বিদ্যুতের চাহিদাটাও বেড়ে যাবে। এবং সেটাকে মাথায় রেখেই আমরা আমাদের এই বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন এর পরিকল্পনাও আমরা নিয়েছি এবং সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি যে সবার জন্য বিদ্যুৎ এটা আমাদের সরবরাহ করতে হবে। এবং সেটা লক্ষ্য রেখে আমরা ভিশন স্টেটমেন্ট অ্যান্ড পলিসি স্টেটমেন্ট অন পাওয়ার সেক্টর রিফর্মস এটা আমরা প্রণয়ন করে সেটা আমরা অনুমোদন করেছি, যার ফলে আমাদেরকে হিসাব নিতে হবে যে প্রতি বছর কত মানুষের কাছে কত চাহিদা বেড়ে যাবে এবং সেটা আমরা দিতে পারবো কিনা, সে মোতাবেক আমাদের প্ল্যান করা এবং সেইভাবেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। কারণ এখানে একটা কথা যে স্বাধীনতার পরপর আমরা দেখেছি জাতিপিতা কিছু উদ্যোগ নিয়েছিলেন বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর, 21 বছর পর যখন সরকারে আসি তখন আমি দেখি যে মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের দেশে উৎপাদন হয়। তাহলে কত পার্সেন্ট মানুষ এই বিদ্যুৎ পেত আমাদের? সেই সময় আমি প্রথম একটা আইন করি, সেটা হচ্ছে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের আইন করে আমরা বেসরকারি খাতটা উন্মুক্ত করে দিই। তাছাড়া ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র যাদের ইন্ডাস্ট্রি আছে তারাও যেন বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সে 10 মেগাওয়াট, 20 মেগাওয়াট, 30 মেগাওয়াট সেটাও আমরা অনুমোদন দিয়ে দিই। আর সেই সাথে আমরা একটা স্পেশাল আইনও করি, যে আইনটা এখনও বহাল আছে, যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে যত দ্রুত সিদ্ধান্ত আমরা নিতে পারি সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমরা সেই ব্যবস্থাটা নেই। আর এই ব্যবস্থাটা নিয়েছিলাম বলেই আজকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কাজে এখন আমাদের লক্ষ্য, আমরা সবচেয়ে বড় কথা 1996 সালে যখন সরকার গঠন করলাম 1600 মেগাওয়াট, আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যেতাম, সেই সক্ষমতা আমরা অর্জনও করেছিলাম এবং উৎপাদন করতেও করতাম। 7-8 বছর পরে 2009 সালে যখন সরকারে আসি তখন দেখলাম 4300 থেকে কমে আমাদের এগিয়ে যায়, সেটাই আমরা চাই। একথা বলে আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর রিঅ্যাক্টর প্রেশার ভেসেল স্থাপন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং প্রকল্প কর্তৃপক্ষ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে প্রেসিডেন্ট পুতিন, তাকেও আমি ধন্যবাদ জানাই, এবং অ্যালেক্সে লিখে সব, তাকেও আমার ধন্যবাদ জানাই, এবং সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।